হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। আজ তোমাদেরকে যে বিষয়টি তোমাদেরকে জানাতে চলেছি সেটা হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি কলকাতা, আমাদের একটি বিখ্যাত আমাদের ইউনিভার্সিটি। আমাদের এখানে সবাই যারা আর্টস নিয়ে পড়তে চাও বা ফাইন আর্টস বা ভিজুয়াল আর্টস, তারা সবারই লক্ষ্য থাকে আমাদের এই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আমাদের ভর্তি হওয়ার। আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করতে প্রসপেক্টাস নিয়ে আসলাম, দেখতে পাচ্ছ রবীন্দ্র ভারতী। রবীন্দ্র ভারতী আজকে আমাদের কাছে অনেক গর্বের একটা জায়গা, ঠিক আছে? তো যারা যারা রবীন্দ্র ভারতীতে ভর্তি হতে চাও বা ইচ্ছুক, তারা অবশ্যই তোমরা ভর্তি হবে। যারা 90% নাম্বার পেয়েছো তারা অবশ্যই তোমরা সেখানে অ্যাডমিশন নেবে, যারা আর্টস নিয়ে পড়তে চাও। দেখতে পাচ্ছ যে আমাদের এখানে কী কী রয়েছে: ফ্যাকাল্টি অফ আর্টস, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস। তো এই ডিপার্টমেন্টগুলি রয়েছে। যে আর্টসের যে ডিপার্টমেন্টগুলি আছে সেটা হচ্ছে বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ফিলোসফি, সংস্কৃত, আমাদের ম্যাথামেটিক্স, পলিটিক্যাল সায়েন্স, অ্যাডাল্ট কন্টিনিউ এডুকেশন, কন্টিনিউইং এডুকেশন, এক্সটেনশন ওয়ার্ক অ্যান্ড ফিল্ড আউটরিচ, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট অ্যান্ড স্টাডি, সোশিওলজি, হিন্দি, হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট। এবং সে হচ্ছে আমাদের ফাইন আর্টসের মধ্যে রবীন্দ্রসঙ্গীত, ডান্স, ড্রামা, ভোকাল মিউজিক, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, মিউজিকোলজি, মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি। আর ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টসের মধ্যে আছে অ্যাপ্লাইড আর্ট, গ্রাফিক্স, পেন্টিং মেকিং, হিস্ট্রি অফ আর্ট, পেন্টিং, স্কাল্পচার, আর হচ্ছে মিউজিওলজি, ঠিক আছে? তো এখানে আছে বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের তৈরি। তো আমি তোমাদেরকে বলবো, সাজেস্ট করবো যে যারা আর্টস নিয়ে পড়ছো অন্তত এখানে ভর্তি হওয়ার চেষ্টাটুকু করো। কারণ অনেকের ইচ্ছা থাকে, অনেকের স্বপ্ন থাকে যে এই কলেজে পড়ার জন্য, ঠিক আছে? এখানে যে সাবজেক্টগুলি তোমাদেরকে দেখালাম বেঙ্গলি বা আমাদের, অনেকে এখান থেকেই পড়ার ইচ্ছা রাখে, ঠিক আছে? এখানে যেমন আমাদের দেখতে পাচ্ছ যে বেঙ্গলি যেটা আছে বিএ অনার্স, এমএ, এম, পিএইচডি, এখানে সব কিছুই তোমরা করতে পারবে। এবং বিএ যেটা আছে, বিএ তোমাকে 3 বছরের যেটা আমাদের ডিগ্রি কোর্স মানে বিএ অনার্স, তো এখানে আমাদের বেঙ্গলি কিন্তু তোমার সাবজেক্ট থাকতে হবে, তোমরা নিশ্চয়ই জানো এটা। তো আমাদের এখানে পিএইচডি বা এম ফিল এইগুলো হয়। ইকোনমিক্স আছে, ইকোনমিক্স যাদের মানে এইচএস পরীক্ষায় যাদের ম্যাথ ছিল, ঠিক আছে, কম্পালসারি, তারা কিন্তু ইকোনমিক্স পড়তে পারবে, ওকে? এবং ইকোনমিক্সে আরও যেগুলো বিএড আছে, এডুকেশন আমাদের, ওকে, আর আছে আমাদের এখানে ইংলিশ আছে, ইংলিশ, এবং দেখতে পাচ্ছ এখানে লাইব্রেরি অ্যান্ড সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এটা অনেকে পড়ে, এটা অনেকে মানে এটা পড়ে চাকরিও হয়েছে আমি শুনেছি। এটা হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, হচ্ছে আমাদের যারা এই লাইব্রেরিয়ানের জন্য অ্যাপ্লাই করে তারা এখান থেকে 1 বছরের যে মানে ডিউরেশন আছে প্রোগ্রাম সেটা করে থাকে। এইটা করতে আমাদের এনি পার্সন হ্যাভিং গ্র্যাজুয়েশন উইথ অনার্স অর মাস্টার ডিগ্রি অর এ ডিগ্রি ইন টেকনিক্যাল ডিগ্রি অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যাপ্লিকেশান, ফার্মেসি, যে কোনো বিষয়ে এরা যদি করে থাকে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে, ওকে? তো হিস্ট্রি দেখতে পাচ্ছ, হিস্ট্রি অনার্স, হিস্ট্রি অনার্স, এখানে অনেকে হিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হয়, অনেকে স্বপ্ন থাকে যে রবীন্দ্র ভারতী হিস্ট্রি অনার্স নিয়ে পাস করবে। সত্যি একটা ভালো কলেজ তোমাদেরকে বলবো। যারা ভর্তি নিয়ে সার্চ করছো, দেখছো, ভিডিও দেখছো, তাদেরকে বলবো যে এই কলেজে করতে, ঠিক আছে? যাদের এসটিএসসি আছো তারাও অ্যাপ্লাই করবে, দেখবে এখানে আমাদের রিজার্ভেশন আছে, সেখানে চান্স পেতে পারো। তো আমি বিষয়গুলো আর দেখাচ্ছি না, তোমরা নিশ্চয়ই বিষয়গুলো দেখে নেবে। আমি এটার পিস তোমাদের এটার পিডিএফ পেতে গেলে তোমাদেরকে আমার যে একটা টেলিগ্রামে একটা গ্রুপ আছে মুখার্জি একাডেমি, সেই গ্রুপটি তোমরা
জয়েন করে দেবে। আমি লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে। এই পিডিএফটি পেতে সেই লিঙ্কে ক্লিক করবে, সেই জয়েন টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। ওকে, তো এখানে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে বলা আছে, এইখানে পুরো ডিটেলস তোমাদের পেয়ে যাবে এই পিডিএফটায়। ওকে, তো তো এখানে দেখতে পাচ্ছ তোমরা স্কুল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে শেখানো হয়, ফরেন ল্যাঙ্গুয়েজ, যেমন ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, ইংলিশ, জাপানিজ, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, রোমানিয়ান, আরবিক, পর্তুগিজ, তিব্বতিয়ান। দেখো আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজও যেমন শেখানো হয়, বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, নেপালি, উর্দু, সাঁওতালি, মালায়ালাম, তামিল। তো এখানে যারা যারা মানে এই মানে ল্যাঙ্গুয়েজগুলো শিখতে চাও তারাও অ্যাপ্লাই করতে পারো। ওকে, আর এবার চলে আসো ফাইন আর্টসে। ফাইন আর্টসে কী আছে? ফাইন আর্টসে যেটা আছে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতে বিএ অনার্স করতে চাইলে যে কেউ করতে পারো, তার জন্য স্পেশাল অ্যাটিচিউড ইন রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতের সম্পর্কে যথেষ্ট জানা দরকার, ঠিক আছে? আর যারা ভোকাল মিউজিক নিয়ে মানে খুব পড়াশোনা করতে চাও, তোমার এইচএস পাস হলেই হবে, এবং ইকুইভ্যালেন্ট স্পেশাল অ্যাটিটিউড ইন ভোকাল মিউজিক নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। ডান্সটাও সেমভাবে। তো দেখো আমরা পড়াশুনো কিন্তু বলতে গেলে আমরা এডুকেশান নিচ্ছি, তার পাশাপাশি কিন্তু মিউজিক, ড্যান্স, ভোকাল মিউজিক বা আমাদের যে রবীন্দ্রসঙ্গীত, ড্রামা, ঠিক আছে, আর আমাদের এখানে আরও কিছু আছে, ইনস্ট্রুমেন্টাল মিউজিক আছে, এই নিয়েও পড়াশুনো করা যাচ্ছে। সেক্ষেত্রে তোমার এই বিষয়গুলোতে তোমাদের পারদর্শী হতে হবে, সেই এই বিষয়গুলো নিয়ে তোমরা পড়াশুনো করতে পারো, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো, বিষয়ে তোমরা ইন্টারেস্ট আছো সেই বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত, ঠিক আছে? তো তোমাদের এই যে ভোকাল মিউজিক যদি হয়, যেখানে অনেক রকমের আমাদের মিউজিক আছে, সেই মিউজিক সম্পর্কে তোমাদেরকে সেখানে শেখানো হবে বা সেই ডিটেলসে তোমরা সেখানে জানতে পারবে। এবং ওই মানে আমাদের যে ড্যান্স, যে আমাদের ভারতের যে ক্লাসিক্যাল 6টা ড্যান্স আছে, কত্থক, কথাকলি, কুচিপুড়ি, মণিপুরি, উড়িষ্যা, এইগুলোকে কী হয়, এইগুলো পড়ানো হয় বা এইগুলো আমরা জানতে পারি, ঠিক আছে? তো তোমরা যারা আছো এই বিষয়ে, তোমরা অবশ্যই এই বিষয়ে তোমরা ভর্তি হবে, ঠিক আছে? আমি বলবো যে শুধুমাত্র পড়াশুনো না, পড়াশুনোর পাশাপাশি আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায়। আজকে জীবন আমরা যে মেন হচ্ছে, আমরা প্রতিষ্ঠিত হওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য। আজকে জীবনে যেটাই করি না কেন, একটা চাকরি হচ্ছে বড় কথা, বা আজকে জীবনে আমরা প্রতিষ্ঠিত হওয়াই হচ্ছে বড় কথা। আজকে তো কেউ খেলোয়াড় হচ্ছে, কেউ বড় অ্যাক্টর হচ্ছে, বা যে কেউ যে ফিল্ডে যার অভিজ্ঞতা আছে বা যে যে জায়গাটায় আছে সে সেই জায়গায় সাফল্য আনছে। মানে আমাদের যে একটা চাকরি পেতে হবে বা আমাদের একটা মানে সাফল্য তোমাদেরকে মেন হচ্ছে, তোমাদের যে ফিল্ডে তুমি আছো সেই ফিল্ডে তোমাকে সাফল্য আনতে হবে। কেউ যদি ড্যান্স পছন্দ করো, তুমি পারদর্শী হতে হবে সেই ফিল্ডে, তুমি একদম ঠিকঠাক হবে, ঠিক আছে? আজকে অনেক স্টুডেন্ট আছো যারা পড়াশুনো থেকে পছন্দ করো যে মিউজিক নিয়ে পড়াশুনো করতে বা ইনস্ট্রুমেন্টাল মিউজিক নিয়ে পড়াশুনো করতে, তাদেরকে বলবো যে দেখো তারা তোমরা তারা যারা আছো তারা কিন্তু এই দিকটা ফোকাস করে দেখতে পারো, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এইটুকুই থাক, তো আগামী ভিডিও আরও আসছে, তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।